বন্ধুরা, রিসেন্ট পাকিস্তানের সবথেকে বড় সেপারেট বা সুরক্ষিত মিয়াবালি এয়ারবেসে একটি বড় হামলা হয়। তো এই হামলার পর থেকে পাকিস্তানের মিলিটারি, পাকিস্তানের প্রোপাগান্ডা উইংস আইএসপিআর, তারা প্রতিবারের মতো এবারও তাদের ক্ষতিকে লুকানোর চেষ্টা করে। তো প্রথমের দিকে তারা বলেছিল যে এই হামলাতে মাত্র তাদের 3টি এয়ারক্রাফট ক্ষতি হয়, তাও আবার সেগুলো নাকি নন অপারেশনাল ছিল। কিন্তু রিসেন্ট পাকিস্তানের একজন অ্যানালিস্ট আইএসএ সিদ্দিকা তার একটি রিপোর্টে প্রকাশ করে বা খোলাসা করেছে যে পাকিস্তানের আইএসপিআর পাকিস্তানের মিলিটারি সমস্ত ইনফরমেশনকে লুকাচ্ছে, যে আক্রমণে পাকিস্তানের কম করে 14টি ফাইটার প্লেন, 35 জন সেনা, একটি চীনা র্যাডার ও একটি ট্যাঙ্ক সফলভাবে 72 ঘরে হরিপ্রাপ্ত হয়েছে। আর এই লোকসানের এত বড় সংখ্যাটা সেই সমস্ত হামলাকারী ব্যক্তিদের ক্ষমতাটাকে প্রকাশ পায়। আইএস সিদ্দিকা মনে করে যে পাকিস্তানের আর্মিকে পলিটিক্সকে ছেড়ে দিয়ে এখন সিকিউরিটিতে পুনরায় আসা উচিত। দ্য প্রিন্টের আর্টিকেলে এটাও লেখা হয়েছে যে পাকিস্তানের এজেন্সি একটি ভুল বা বিভ্রান্ত ধারণা ছিল যে তারা আতঙ্কবাদী থেকে সম্পূর্ণ মুক্তি পেয়েছে, কিন্তু মিয়াবালি সেপারেট এয়ারবেসের জায়গায় যেভাবে হামলা হয়েছে সেটিতে তাদের চোখ সম্পূর্ণ খুলে দিয়েছে। আর এই হামলাতে পাকিস্তানকে ভেতর থেকে তাদেরই বানানো সুরগুলো তাদেরকে হিলিয়ে রেখে দিয়েছে। আর এই হামলার আক্রমণাত্মকতা এতটাই বড় ছিল যে তারা সব থেকে সুরক্ষা জায়গায় ট্রেনিং সেন্টারকে সম্পূর্ণ নিজেদেরকে ক্যাপচারে করে নিচ্ছিল, সাথে তাদের ক্ষমতা কতটাও সেটাও প্রমাণ করে দিয়ে গেছে। হয়তো পাকিস্তানের এই হামলা একটি ট্রেলার ছিল, হয়তো এর থেকেও বড় পিকচার এখনও দেখা বাকি আছে, সামনের দিনে হয়তো আমরা সবাই দেখতে পাবো। হয়তো এইরকম হামলা আরও বড় মাথা ব্যথার কারণ হতে পারে সামনের দিনে পাকিস্তানের। তবে যেটাই হোক বন্ধুরা, এই নিকর্মা পড়শী দেশের কাছে আসাই বা কী করা যায়, যাদের নিজেদের শহীদ সেনাকে তারা সম্মানটুকু পর্যন্ত দেয় না সেটাকেও তারা লুকিয়ে রাখে। তো বন্ধুরা, পুরো খবরটা শুনে আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে সাথে পূর্ব পাকিস্তানের সম্পর্কে 2-4 লাইন অবশ্যই লিখে জানান। ইসরায়েল আর হামাসের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।